আমার মূল পেজটা ছিল, মূল ডোমেইনটা ছিল বা মূল পেজটা ছিল বা হোম পেজটা ছিল আমার এই পর্যন্ত। এটা হচ্ছে আপনি লক্ষ্য রাখবেন। তাহলে আমি এখানে আসি এবং এখানে এটা দেখাচ্ছে, এই যে হোম, এটা এটা দেখানোটা ম্যান্ডেটরি না, এটা দেখাইতেও পারে নাও দেখাইতে পারে, বাট আপনাকে বুঝতে হবে যে মূল পেজটা হচ্ছে আপনার এটা। যখন হোমে ক্লিক করেন অথবা এই লোগোতে ক্লিক করেন তখন দেখবেন যে এই জায়গাতেই থাকে। এরপরে যখন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কোনো জিনিস আসে সেটা লক্ষ্য রাখবেন। আমি এখানে ক্লিক করলাম, তাহলে বিডির পরে দেখবেন যে কিছু আছে, এই যে বিডির পরে ফরওয়ার্ড স্ল্যাশ দ্য কোর্স, এরপরে যা থাকে থাক, সমস্যা নাই, এরপরে কি আছে সেটা কথা না। এই যে কোর্স, এই যে লেখা আছে, তার মানে এই কোর্স এটা আলাদা একটা পেজ, আমি এখন আর একটা পেজে আছি। বুঝতে পারছেন কি জন চাকমা? হ্যাঁ, তাহলে আমি ধরেন আর একটা জায়গাতে ক্লিক করে দেখেন, সাপোজ আমি অ্যাবাউট আছে ক্লিক করলাম, অ্যাবাউট, অ্যাবাউট বেসিস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে বেসিস ডট ওআরজি বিডি, তখন কিন্তু আর আমাদের ওই বিআইটিএম ও নাই। হ্যাঁ, এতক্ষণ কিন্তু মূল পেজ ছিল বিআইটিএম, কিন্তু এখানে উনি লিঙ্ক দিছে অন্য একটা ওয়েবসাইটেরই সরাসরি লিঙ্ক দিছে, যদিও এখানে আমার আসে নাই, না আসুক সেটা সমস্যা না। অ্যাবাউট বিআইটিএম আমি ক্লিক করলাম, তখন দেখেন এই যে বিআইটিএম ডট ওআরজি ডট বিডি, হ্যাঁ, এইটার পরে কিন্তু পেজ নামে একটা ইয়ে আসছে, এইটাই হচ্ছে, তার মানে হচ্ছে আমরা আর একটা পেজে চলে আসছি। ক্লিয়ার? হ্যাঁ, আবার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে বিআইটিএম ইভেন্ট, এখানে যখন মাউস পয়েন্টার নিয়ে যান তখন ডানে বামে নিচে একটু দেখবেন, এখানে একটা জিনিস দেখবেন এবং ক্লিক করার পরে এখানে দেখবেন চেঞ্জ হয়ে গেছে, তখনই মানে আপনি অন্য একটা পেজে গেছেন। এখানে ক্লিক করেন, এই যে কোর্স, এটাও কোর্স পেজ পেজের মধ্যেই আছে, এই এটাই হচ্ছে আপনার পেজ চেঞ্জ হলো। এখন আপনার একটা ওয়েবসাইট দেখান, একটা আপনার ওয়েবসাইটটা দেখে আমি বুঝাই দিচ্ছি আর কি। জন চাকমা আছেন? হ্যাঁ, আপনার একটা দেখান। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হোম পেজ, তাই না? আপনি অন্য একটা জায়গাতে ক্লিক করেন, অন্য একটা পেজে ক্লিক করেন, ক্লিক করছেন ওইখানে দেখেন একটু চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা আপনার এখানে আমি একটু দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে ডেস্কটপ, আবার একটু হোমে যান দেখি। ইয়া
হোমে যান, আপনার হোম পেজে যান আবার। এটা হোম পেজ। আচ্ছা আপনি করেন থেকে অন্য একটা জায়গাতে ক্লিক করেন, আপনি কোথায় ক্লিক করলে ওইটাতে গেলেন দেখি? হোম পেজে স্যার, ওই আদিত্য স্যার, এটা তো এখন হোম পেজে আছেন না? হোম পেজ থেকে একটু আগে কোথায় জানি গেছিলেন সেখানে যান দেখি আবার, কোথায় ক্লিক করলেন? বুঝতে স্যার, এই ঘড়ির উপরে ক্লিক করলে ওখানে চলে গেল নাকি? জি স্যার, না ঘড়ির উপরে ক্লিক করলে তাহলে সম্ভবত অন্য পেজে যায় নাই, অন্য পেজে। আচ্ছা আবার হোম পেজে যান। হ্যাঁ ঘড়ির উপরে ক্লিক করেন। আচ্ছা না এটা সম্ভবত অন্য পেজ আপনি দেন নাই। আর আর একটা হচ্ছে ইয়েতে যান দেখি, ওই যে বিভিন্ন ক্যাটাগরি গুলো আছে না, মানে পেজ অন্যটা দিছেন কিনা এটা আপনি ভালো বলতে পারবেন, ওখানে পেজের লিংক দিছেন কিনা। জি স্যার লিংক দিছি স্যার, এখানে ওই পেজের লিংক দিছেন তাহলে ঠিক আছে, তাহলে এটা অ্যানাদার অ্যানাদার একটা পেজ, অ্যানাদার পেজ। তাহলে স্যার আমি বলতে চাচ্ছি স্যার, এখানে এর জলবায়ু কে বলছি, মানে ধরেন এখানে যদি আমরা আমি যদি এখানে ক্লিক করি ওই শুধু গড়ি এরকম গড়ির স্যার ক্যাটাগরি আসবে। এখন আমি ভিতরে যদি যাই স্যার এটা তুল, এখন স্যার আবার যদি এই ভিতরে যাই তাহলে থ্রি পিস হবে নাকি স্যার সবগুলো, এই যে একবার দুই পিস যায় এগুলো স্যার সবগুলো টু পিস কাউন্ট হবে নাকি এই ভিতরে যদি যাই এটা টু পিস? না না না, এগুলা যখনই আপনি একটাতে ক্লিক করবেন তখনই যে বেজে যাবে যেটাতেই ক্লিক করেন। এখানে সাপোজ আপনার ঘড়ির আইটেম গুলো আছে, ঘড়ির আইটেম নিয়ে আপনি আলাদা একটা পেজ থাকলো, এখন এখানে যতগুলা ঘড়ি আছে যেখানে ক্লিক করেন ওই একই পেজে যাবে, ওই সেম ঘড়ি গুলো দেখাবে, মানে ঘড়ি নামেই ঘড়ির জন্যই আপনার আলাদা একটা পেজ থাকলো, বুঝছেন? মানে ওয়াচ ওয়াচ পেজ থাকলো, তারপরে ড্রেস নামে আলাদা একটা পেজ থাকলো। তো এখানে ড্রেস তো ধরেন 10টা থাকতে পারে, তো যে কোনো পেজ ড্রেসের উপরে যদি ক্লিক করেন তাহলে ওই যে ড্রেস নামক যে পেজটা ছিল সেই পেজের উপরে চলে যাবে। তার মানে এই 10টা ড্রেসের জন্য 10টা পেজ না, 10টা ড্রেসের জন্য 10টা পেজ না, 10টা ড্রেসের জন্য কিন্তু একটা পেজই থাকতেছে, 10টা ওয়াচের জন্য একটা পেজই থাকতেছে। যে ওয়াচে ক্লিক করেন অথবা যে ড্রেসে ক্লিক করেন তখন সেই পেজই বারবার নিয়ে যাবে। আমার তো স্যার এরকম, হ্যাঁ আমার তো স্যার এরকম না, আমার তো স্যার যদি এই যে দেখুন দেখেন যারা এগুলিতে যদি আমি ক্লিক করি এগুলিতে এগুলি ক্যাটাগরি আসবে, আমার যদি হোমে যাই স্যার যদি অন্য গুলিতে স্যার ক্লিক করি যেমন এগুলি তখন সব ক্যাটাগরি সামনে থাকবে। জি স্যার ওর ক্যাটাগরি আর কি, এগুলো স্যার ডিজিটাল, এই যে এগুলো স্যার ডিজিটাল এগুলো, আর এগুলো নন ডিজিটাল, তারপরে জুতাই স্যার। হ্যাঁ আপনি ঠিক আছে স্যার, এখন স্যার আমি স্যার জিজ্ঞেস করতেছি স্যার আপনাকে, আমার মতো মনে হয় স্যার আপনি বুঝতে পারতেছেন না, এখন আমি জিজ্ঞেস করছি স্যার এই যে যদি জায়গাতে যদি ঢুকি এটা কি ওয়ান পেজ কাউন্ট হবে নাকি স্যার হবে না? মানে এখানে ক্লিক করে যদি অন্য পেজে না যায় এটা এটা এই মুহূর্তে এটা একটা ওয়ান পেজের পেজ, একটা একটা ওয়ান পেজ আপনার এটা এটা এখন। ও বুঝছি, যখন ক্লিক করলে অন্য একটা পেজে যাচ্ছে তখন টু পেজ। জি স্যার, তখন তাহলে স্যার তাহলে স্যার হ্যাঁ স্যার এটা বুঝছি স্যার, তাহলে স্যার প্রত্যেক পেজে আমি স্যার প্রত্যেক জিনিসে যা ক্লিক করি প্রত্যেক আর একটা নতুন পেজে চলে যায়, তাহলে স্যার তখন স্যার ওয়ান পেজ টু পেজ তখন স্যার গণনা করা হবে নাকি? রাইট, তখন কাউন্ট হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার ওয়ান পেজ, যদি কোথাও না যায় কোন পেজে না যায় এখানেই বারবার থাকে তাহলে দিস ইজ কল ওয়ান পেজ। এরপরে যখন আপনার ধরেন অন্যটাতে যাবে তখন হচ্ছে আপনার একাধিক পেজে যাবে তখন হচ্ছে আপনার ওই ওই পেজ তখন থেকে কাউন্ট হবে আর কি। না স্যার ভুলে যাবো না স্যার, বুঝছি স্যার। আমি মনে করছিলাম স্যার বুঝছেন মানে সবগুলো যদি ক্লিক করে একটা একটা জায়গা যায় তাহলে আমি মনে করছিলাম সবগুলো ওয়ান পেজ, মানে হোম পেজ থেকে যেমন হোম পেজে খেতা করি অনেকগুলো থাকবে, ওয়ান সেল থাকবে, এই যে নিউ এগুলো থাকবে স্যার, এখন যে কোনো একটা পেজে যেমন একটা পেজে ক্লিক করি ওই জিনিস যদি চলে যায় আর একটা পেজে চলে যায় তাহলে এটা ওয়ান পেজ, সবগুলো থেকে ওয়ান পেজ ওয়ান পেজ, মানে আমি কাউন্ট মানে এখানে দেখলাম স্যার এটা যদি টু পেজ হয়ে গেল আমার ইয়েটা, আবার এখানে গেলাম স্যার তবু টু পেজে থাকবে, আমি মানে টু পেজে থাকবে এরকম ভাবছি আর কি স্যার। সহজ কথায় আপনার পেজের যখন কোনো প্রকার কোনো লিংক না থাকবে
তখন সেটা ওয়ান পেজ, যখনই একটা করে লিংক থাকবে। সহজ কথা হয় যে লিংকে ক্লিক করলে যদি অন্য একটা পেজে চলে যায়, এটাই এটাই হচ্ছে। আবার আরো হয় এগুলো স্মার্ট আরো জিনিস আছে যে অনেক সময় হয় যে আপনার পেজ চেঞ্জ হয় না, পেজ সেটাই থাকে কিন্তু প্রোডাক্ট গুলা সেম পেজে দেখায়, সেটা আবার অন্য ভাবে ইয়ে করা যায়। তো নর্মালি যেটা হয় যে আপনার যখন কেউ যদি ঘড়ির ক্যাটাগরিতে ক্লিক করে তাহলে ঘড়ির যে পেজটা ছিল সেই সব ঘড়ি দেখে। তাহলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। ভেরিয়েবল স্কোপ, হ্যাঁ তিন রকমের আছে ভেরিয়েবল স্কোপ। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল হচ্ছে ওই ভেরিয়েবলটা যে ভেরিয়েবলটা হচ্ছে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হবে এবং ফাংশনের ভিতরে থেকে তাকে কাজ করতে হবে, বাইরে থেকে কাজ করা যাবে না। এই ধরনের ভেরিয়েবল গুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। বুঝতে পারছেন? আচ্ছা, তো লোকাল ভেরিয়েবল আমি এর দেখাবো, এক্সাম্পল দেখাবো। শুধু এখান থেকে আগে একটু দেখে নেন যে ফাংশনের ভিতরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এই জন্য এটাকে লোকাল ভেরিয়েবল বলা হয়েছে এবং এর কাজও লোকাল ভেরিয়েবল, লোকালি ইয়ে করা যাবে, এখানে বাইরে একে কল করা যাবে। ঠিক আছে, এর বাইরে যদি কল করতে যায় তাহলে তখন সে একটা ইরর দেখাবে, এই যে এখানে কল করতে গেছে ইরর দেখাচ্ছে। এনিওয়ে, তারপরে গ্লোবাল ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয় সেটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এবং এটা হচ্ছে প্রোগ্রামের মধ্যে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে, সেটা ফাংশনের ভিতরে বাইরে যে কোনো জায়গাতেই সে অ্যাক্সেস করতে পারবে। এই ধরনের ভেরিয়েবলটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা, তো এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে দেখেন যে ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়েছে, তারপর হচ্ছে একে ফাংশনের ভিতরে ওটা ডিক্লেয়ার কল করা গেছে, তারপর আবার বাইরে কল করা গেছে। এই এটি হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ, আবার একটা ভেরিয়েবল আছে যেটাকে গ্লোবাল কিওয়ার্ড দেওয়া হয়, সেটাকে যদি লোকালিও আপনি ইয়ে করেন, লোকালিও লোকাল ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করেন, সেটাকে গ্লোবাল কিওয়ার্ড দিলে সেটা গ্লোবাল হয়ে যায়। সেটা নিয়ে আমরা পরে একটা সময় আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা একটু যে আপাতত লোকাল এবং গ্লোবাল নর্মালি সেটা একটু দেখি। সাপোজ আমি এখানে হচ্ছে PSP
ফাংশন তারপরে হচ্ছে আমি এখানে লিখব হচ্ছে সাপোজ ফাংশনের নাম লিখলাম হচ্ছে মাই ফাংশন লিখলাম দেখুন একটা নাম দিলাম নাম দিয়ে তারপরে হচ্ছে এখন আমি একটা ধরেন কোন একটা ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার 1 অথবা নাম্বার 2 দিয়ে এখানে 20 দিলাম এখানে এটাকে আমি ইকো করতে পারছি ভ্যালু অফ নাম্বার 1 ইজ এখানে আমি এখানে এটা বাইরেও বলে দিতে পারি ডট দিয়ে এখানে বলে দেই কি বলে দেব ডলার সাইন নাম্বার 1 এই তো তাহলে আমরা জানি যে ফাংশন যদি ডিক্লেয়ার করতে হয় না ফাংশনকে অবশ্যই কল করতে হবে ফাংশনের এরিয়ার বাইরে তাহলে আমি ফাংশন কল করি ফাংশনকে কল করলাম মাই ফাংশন তো এই এটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল আমি এখন এটাকে একটু রান করি এই যে নাম্বার 1 এখানে এখানে 1 দেওয়ার দরকার ছিল না 1 দিয়ে দিতে কারণ হচ্ছে যে যেহেতু সে লোকাল ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে ফাংশনের বাইরে থেকে তাকে পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবলটা আমরা একটু ডিক্লেয়ার করি গ্লোবাল ভেরিয়েবলের জন্য আমরা এটা কি দিয়ে করে রাখি বলেন আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি x x ইকুয়াল ধরে 53 দিলাম তারপর ফাংশন ফাংশন হচ্ছে ধরেন ডিসপ্লে দিলাম ডিসপ্লে এরপর হচ্ছে এটাকে আমি ইকো করলাম ইকো করি ইকো করি ধরেন আমাকে দিলাম হচ্ছে ভ্যালু অফ এক্স ইজ ইজ দিলাম হচ্ছে ডলার সাইন দিয়ে দিব এক্স এই তো আমি এখানে একটা বিআর দিয়ে রাখি কারণ আমার পরে আবার একটা কাজ আছে তারপরে হচ্ছে আমি এখন ফাংশনটাকে কল করি ফাংশনের নাম কি হচ্ছে আমার ডিসপ্লে ওকে তাহলে এটা কল করি এটা ইয়ে করে প্রিন্ট করি আউটপুট দেখি এক্স এক্স ইজ আনডিফাইন্ড এক্স কেন আনডিফাইন্ড এক্সটা হচ্ছে আমার এখানে আচ্ছা এখানে আমি এটাকে এটাকে আমি এখান থেকে পাচ্ছি না তাই তো এখানে একটু দেই আমি আসতেছি পরে হ্যাঁ এক্সিস 53 তার মানে এটা গ্লোবাল ভেরিয়েবল যেহেতু বাইরে একে বাইরে আমি হচ্ছে ইয়া করতে পারছি বাইরে হচ্ছে ডিক্লেয়ার করছি এটাকে বাইরে পাচ্ছি মেথডের বা ভিতর থেকে পাচ্ছি না ভিতর থেকে পেতে গেলে তখন আমাকে এটা এরর শো করতে তাই তো আচ্ছা এখন এখানে আমি একটা গ্লোবাল একটা ইয়ে দিব কিওয়ার্ড দিব এখন দেখেন আর কোনো এরর নাই তার মানে গ্লোবাল ফাংশনটাকে ফাংশনের ভিতর থেকে যখন আমি কল করতে যাই তখন গ্লোবাল একটা কিওয়ার্ড দিতে হবে এই গ্লোবাল কিওয়ার্ড দেওয়ার পরে তখন ওই ফাংশনটাকে আমি এই কি বলে যে ফাংশনের ভিতর থেকে সরি ওই ভেরিয়েবলটাকে কোন একটা ভেরিয়েবলকে যখন আমি গ্লোবাল হিসেবে তৈরি করব তৈরি করে যেহেতু গ্লোবাল তো সেটাকে যদি আমি ফাংশনের ভিতর থেকে কল করতে যাই তাহলে গ্লোবাল একটা কিওয়ার্ড দিতে হবে
তাহলে আমি এটাকে কল করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটু দেখবো যে স্ট্যাটিক ভেরিয়েবলটা অনেক পরে দেখবো, এর আগে আমরা এখন দেখবো যে অ্যারে, আমাদের অ্যারে দেখা হয়েছিল যদিও তারপরে এখানে আরো একটু দেখতে হবে আমাদেরকে। অ্যারে হচ্ছে আমরা জানি যে একটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে একাধিক ভ্যালু রাখা যায় না, নরমালি একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু রাখা যায় না। যেমন এক্স এর মধ্যে আমরা অ্যাট এ টাইমে আমি 53 দিয়ে ওর সাথে কমা দিয়ে আমি অন্য কিছু রাখতে পারবো না, এটা সম্ভব না। বা যদি অ্যারে তৈরি করি অ্যারের মধ্যে তো আমরা অ্যাট এ টাইমে অনেকগুলো ভ্যালু রাখতে পারি, তো এই জন্য কি আবার অ্যারেকে বলা হয় কালেকশন অফ ভেরিয়েবল। হ্যাঁ, কালেকশন অফ ভেরিয়েবল বলা হয় অ্যারেকে। তো সেই অ্যারেটা একটু দেখবো, অ্যারেটার মাধ্যমে হচ্ছে কি কি সুবিধা পাওয়া যায়। তো আমরা যখন মাল্টিপল ভেরিয়েবলের মানে মাল্টিপল ধরেন একাধিক ভ্যালু যখন একটা ভেরিয়েবলের মধ্যে বা একটা অ্যারের মধ্যে রাখতে পারবো, তারপরে হচ্ছে আমরা এটাকে সর্টিং করতে পারি, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং আকারে সর্টিং করতে পারি, তারপরে লুপের মধ্যে দিয়ে এটাকে আমরা আউট খুঁজে বের করতে পারি। তো এই সুবিধাগুলো হচ্ছে অ্যারের মাধ্যমে পাওয়া যায়। অ্যারে হচ্ছে তিন ধরনের থাকে, একটা হচ্ছে ইনডেক্স অ্যারে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন এই যে ইয়েতে যাবো ডাটাবেস থেকে যখন ডাটা নিয়ে আসবো তখন এই অ্যারেগুলো দরকার হবে, ডাটাবেসে যখন ডাটা পাঠাবো অথবা ওখান থেকে নিয়ে আসবো ডাটাগুলো, তো এই সমস্ত জায়গাগুলোতে আমাদের অ্যারের খুব প্রয়োজন হবে। এই জন্যই অ্যারে একটু খুব গুরুত্ব সহকারে এখানে দেখবেন, বুঝতে পারছেন? তো কি বললাম, ইনডেক্স অ্যারে একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আর একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বুঝছেন? তো ইনডেক্স অ্যারে এটা শুরু হয় হচ্ছে জিরো আর জিরো থেকে, মানে ইনডেক্স নাম্বার শুরু হয় জিরো থেকে। এরপরে হচ্ছে এটা আমরা এক্সাম্পলটা একটু দেখি, তাহলে আরো একটু সুন্দরভাবে বুঝতে পারবো। দুইটা ওয়েতে আমরা এটাকে ইয়া করতে পারি, ডিক্লেয়ার করতে পারি। আমি প্রথমত একটা দেখাই, এই কোডগুলো আমি আর রাখতেছি না, অথবা কমেন্ট করে রেখে দেই। এখানে আমি একটা অ্যারে নেবো, সাপোজ যে কোনো নামই দিতে পারি, মাই অ্যারে, মাই অ্যারে। এটা কিন্তু একটা ভেরিয়েবল, কিন্তু কালেকশন অফ ভেরিয়েবল, যেটার মধ্যে অ্যাট এ টাইমে অনেকগুলো ভ্যালু রাখা যায়। মাই অ্যারে নাম দিতে পারে, যে কোনো নামই দিতে পারে, মাই এয়ার করতে মাই অ্যারে। বলেন স্যার, W3 স্কুলের মধ্যে একটা ইয়া ফাংশনের মধ্যে ছিল যে রেফারেন্স ফাংশন, স্যার ওটা বুঝি নাই। রেফারেন্স, আচ্ছা আমি ওটা আসতেছি, এটা শেষ করি তারপরে আমি করি, তাই তো? ঠিক আছে, ভালো করছেন, আমি তাহলে দেখে দেবো। আচ্ছা এখন এই যে এই অ্যারের এই সিনট্যাক্সটা হচ্ছে যে আমাদেরকে কোন একটা ভেরিয়েবল অ্যারের নাম দিতে হবে, তো নাম দেওয়ার জন্য ডলার সাইন দিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে অ্যারে এই কিওয়ার্ডটা দিতে হবে, অ্যারে, তারপরে হচ্ছে আপনি এখানে ওই যে ইনডেক্স অনুযায়ী ডাবল কোটেশন দিয়ে যদি কোনো স্ট্রিং টাইপের ডেটা দেন তাহলে হচ্ছে আপনি ইয়া দিবেন, স্ট্রিং দিয়ে ডাবল কোটেশন দিয়ে কমা কমা দিয়ে দিবেন। এটা একটা ওয়ে, এই ওয়েটা আমরা দেখা আগে শেষ করি। এই নামগুলো আমি দিলাম, হ্যাঁ। এখন এটাকে যদি আমি আউটপুট দেখতে যাই তাহলে কি করব, আমি সাপোজ ইয়াটাকে দেখতে যাচ্ছি, ধরেন আমি মাঝখান থেকে এই যে এটাকে দেখতে যাচ্ছি, এটাকে দেখার জন্য আমি দিব হচ্ছে আমাকে প্রিন্ট করার জন্য যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে ইকো ইকো, তারপরে হচ্ছে আমি বলে দিলাম হচ্ছে আমার এয়ারের নাম কি মাই এয়ারে, মাই অ্যারে থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা যেহেতু জিরো নাম্বার পজিশন থেকে শুরু হয়, জিরো নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়, 0 1 2 3, তাহলে এটা আছে কত, 0 1 2, এটা হচ্ছে আমাকে টু বলে দিতে হবে, আমি বলে দেবো টু। তাহলে এটা হচ্ছে আমরা এখন যদি আউটপুটটা দেখি জামাল চলে আসছে, ঠিক আছে? এইভাবে আমরা যেটা যেটা চাই সেটা সেটা আমরা প্রিন্ট করতে পারবো। এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করার একটা হয়ে গেল, হ্যাঁ, এইভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করে প্রিন্ট করতে পারি। দ্বিতীয় আর একটা ওয়ে হচ্ছে আমরা এইভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা ওয়ে, সেটা হচ্ছে সাপোজ আমি ওই নামই দেই মাই অ্যারে,
দিয়ে জিরো নাম্বারে এইভাবে বলে দিতে পারে, জিরো বলে তারপরে হচ্ছে এখানে বলে দিলেন হচ্ছে ওই নামটাই বলে দিলেন। তারপরে এগুলোকে আমি একটু কপি করি, তাহলে সাপোজ এখানে দিলাম হচ্ছে ওয়ান, এখানে দিলাম হচ্ছে টু, এখানে দিলাম হচ্ছে থ্রি, এইভাবে আমরা দিতে পারি। তাহলে হচ্ছে নাফিস, তারপরে হচ্ছে জামাল, তারপরে হচ্ছে হাবিব। তাহলে এটা থ্রি না, আমরা ওইভাবেই করবো, ইকো করবো, আমরা ইকো করবো ওইভাবেই। এখানে হচ্ছে আমি সরাসরি মাই মাই এর দিয়ে এটাকে আমি হচ্ছে সাপোজ আমি টু বা থ্রি যাতে দিচ্ছি, তাহলে কি হবে আমার হাবিব যে নামটা আছে। তাহলে আমরা সেকেন্ড ওয়েটা দেখলাম, অ্যারে ডিক্লেয়ার করার সেকেন্ড ওয়ে দেখলাম, ফার্স্ট ওয়েটা দেখলাম, সেকেন্ড ওয়েটাও দেখলাম। এটা গেলাম ইনডেক্স অ্যারে। হ্যাঁ, ইনডেক্স অ্যারে। এখন অ্যাসোসিয়েটিভ অ্যারেটা একটু খুব মনোযোগ সহকারে অ্যারে গুলো একটু লক্ষ্য রাখবেন। অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারেরও দুইটা ওয়ে আছে, তো দুইটা ওয়ে আমরা দেখব। আচ্ছা আমি এখানে একটু লিখে রাখি ইনডেক্স অ্যারে ফার্স্ট ওয়ে, এখানে একটু লিখে রাখি ইনডেক্স অ্যারে ফার্স্ট ওয়ে। এটা একটা হয়ে গেল, আর এটা হচ্ছে এটা যেটা ফাইন। তাহলে এটা দেখে দেয় এখন কমেন্ট করে, এরপরে দিব হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে ফার্স্ট ওয়ে, এটা তো দুইটা ওয়ে আছে। তাহলে এটা একটু আমার ওই যে অ্যারের নামটা ওইভাবেই দিতে হবে, মাই অ্যারে দিয়ে সমস্যা নাই। তারপরে এখানে অ্যারে এই কি অর্থটা দিতে হবে, এবং এখানে গিয়ে আমরা আমরা শুধু স্ট্রিং দিয়ে কিন্তু দেখতেছি, আপনারা মনে করেন না যে শুধু স্ট্রিং ডিক্লেয়ার করা যায়, এটা নাম্বারও ডিক্লেয়ার করা যায়, নাম্বার ডিক্লেয়ার করতে তখন সেক্ষেত্রে কিন্তু আর ডাবল কোটেশন দিতে হয় না, আমি শুধু স্ট্রিংটা দেখাচ্ছি। আচ্ছা এখন এর মধ্যে আমরা ওই যে নাম দিয়ে তার কোনো একটা ভ্যালু দিব, কি কি ভ্যালুর মতো আর কি, কোন একটা নাম দিব তার একটা ভ্যালু দিব। সাপোজ আমি দিলাম হচ্ছে ধরেন রাজীব সাহেবের স্যালারি, যদি আমি এভাবে দিতে চাই রাজীব, তো এখানে সিনটেক্সটা হচ্ছে আপনাকে দিতে হবে হচ্ছে এই ইকুয়াল দিয়ে একটা গ্রেটার দেন, নাকি এটা কি বলে লেস দেন বলে, এটা না না লেস দেন না গ্রেটার দেন, ঠিক আছে, দিয়ে তারপরে হচ্ছে একটা ভ্যালু দিতে হবে এরকম করে। সাপোজ আমি তার স্যালারি দিলাম হচ্ছে এত দিলাম, এরকম করে কমা কমা দিয়ে দিয়ে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারে। তারপরে হচ্ছে ধরেন আমি নাফিস সাহেবের দিলাম, নাফিস সাহেবের দিলাম স্যালারিটা আমি লিখবো, তখন আমাকে লিখতে হবে এটার ইনডেক্স ধরে ধরে না, এরকম কি নাম্বার ধরে কি ধরে ধরে, তখন তার স্যালারি দিলাম হচ্ছে আমি ধরেন এরকম। আরো যদি দেই তখন এখানে দিব হচ্ছে ধরেন নাবিব, তখন তারটা দিলাম হতে পারেন 65। এইভাবে করে অ্যাসোসিয়েটিভ অ্যারে ইয়ে করতে হয়। এখন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেকে যদি প্রিন্ট করতে চান তখন কি করবেন? হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারেকে তো যদি প্রিন্ট করতে চান তাহলে হচ্ছে ওই যে এইটা ভিতরে যে এটা থাকলো ওই যে এই কিটা এটা ধরে যদি কল করেন তাহলে প্রিন্ট হয়ে যাবে। আমি সাপোজ এটা একে এখানে প্রিন্ট করব, ধরেন আমি অ্যারের নাম কি আমার মাই অ্যারে, মাই অ্যারের মধ্যে হচ্ছে আমি এটা দিয়ে দেই
মেয়ের মধ্যে হচ্ছে আমি ওই যে কি দিব ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে রাজীব এটা দিয়ে দিই। আচ্ছা আমি একটু আপনাদের ইয়েটা নিয়ে নেই, স্ক্রিনশটটা নিয়ে নেই। আচ্ছা রেকর্ড দিতে মনে থাকে না। আচ্ছা ধরেন এই নাম দিলাম, তারপর হচ্ছে ওকে তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে লিখলাম আমি। হ্যাঁ মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন আসেন কয়টা ভ্যালু লিখছি আমি, 3 1 2 3 4 ওকে। এখন আসেন মাল্টি ডাইমেনশন, এই যেখানে একটা সেমিকোলন দিলাম দিতে হবে। তারপরে এখন যারা ফর লুপ নিয়ে কাজ করছিলেন, এখন আসেন ফর লুপ দিয়ে কিভাবে কাজ করবেন, কি বলে নেস্টেড ফর লুপ নিয়ে যারা কাজ করছিলেন এখন দেখবেন ভালো লাগবে। সাপোজ আমি লিখলাম ফর লুপ, ফর লুপের মধ্যে আমি আই দেই কোনো সমস্যা নেই, অথবা রো দেই নাম, প্রথম যে ইয়াটা আছে সেটা রো কাজ করে, ধরেন রো দিলাম, রো দিয়ে জিরো মানে যে কোনো নামই দিতে পারেন, রো ইকুয়াল জিরো ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি বললাম যে রো রো হচ্ছে আমার 3টা রো আছে, এখানে 4টা রো আছে আমার, লেস দেন 4, এই যে এগুলো প্রত্যেকটা একটা রো, হ্যাঁ রো, এগুলো আবার কলাম, সেই রোর মধ্যে এগুলো একটা কলাম, এগুলো একটা রো, আর এর ভিতরে এক একটা যে আইটেম দেখেছেন এগুলো আবার কলাম। এনিওয়ে তারপরে হচ্ছে রো প্লাস প্লাস, রো প্লাস প্লাস। এখন আসেন আমি যেহেতু রো দিলাম, এখন রোর ভিতরে কলাম গুলো তারপর আমাকে প্রিন্ট করতে হবে, এই জন্য আমাকে আর একটা অ্যারে দিতে হবে। দিস ইজ কল নেস্টেড ফ্লো, নেস্টেড লুপ, এটা আপনারা জানেন, অনেক ঘাটাঘাটি করছেন এটা নিয়ে, সময় দিয়েছিলাম আমি। হ্যাঁ না পারলে কি করতে হবে বলেন, কল লেস দেন 4 দিলাম, তারপরে কল প্লাস প্লাস দিলাম, তার মানে আমরা জানি যে একটা লুপের কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আরেকটা লুপ শেষ হয় না, তাই না? এটা কিন্তু আমরা জানি, না জানলে আবার জেনে নেন। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে আমার অ্যারের নাম ছিল কি স্টুডেন্ট, স্টুডেন্টের রো প্রিন্ট করবে, সাথে সাথে স্টুডেন্টের কলাম প্রিন্ট করবে, মানে ওই রোস কলাম শেষ হবে তারপরে আর একটা কলাম আর একটা রোতে যাবে, এরকম করে দেখি এখন কে বোঝেন আর কে না বোঝেন, না বুঝলেও সমস্যা নাই, বুঝাই দেওয়া যাবে। হ্যাঁ লেস দেন 3, আচ্ছা আমি লেস দেন 4 দিছি তো, ও লেস দেন 3 দেওয়া যাবে, হ্যাঁ লেস দেন 3 দেওয়া যাবে, সমস্যা নাই। এখানে তো আমার কলামের 3টা ঠিকই আছে, কলামের 3টা হচ্ছে লেস দেন 3 হবে, ঠিক আছে ওকে, কারণ এখানে আমার আইটেমে তো 3টা ওকে। তারপরে এখানে আমার প্রিন্ট দিয়ে দিলাম, তাহলে এই রোর এই কলাম শেষ হবে, তার মানে প্রথম রোর 3টা কলাম শেষ হবে, তারপরে এই লুপ থেকে বের হয়ে আবার এই লুপে যাবে, তারপরে এই লুপ দ্বিতীয় রোতে আসবে, ওই রোতে এসে আবার 3টা কলাম শেষ করবে, এই যে 3টা কলাম শেষ করবে, তারপরে আবার ওই তৃতীয় রোতে যাবে, দ্বিতীয় 3টা কলাম শেষ করবে, চতুর্থ রোতে গিয়ে 4টা শেষ করে তারপরে হচ্ছে অ্যারে থেকে বের হয়ে আসবে। তো এখন এটা একটু যদি আমি আউটপুট দেখতে চাই, তো আমি এখানে একটা বিআর ট্যাগ দেই, বিআর ট্যাগ দিলে হবে কি বুঝতে জিনিসটা সুবিধা হবে, এই বিআর এর একটা রো যখন শেষ হয়ে যাবে তখন সে একটা করে ইয়া দিবে, মানে বিআর ট্যাগ দিবে, লাইন ব্রেক দিবে, বুঝছেন? তাহলে বিসমিল্লাহ বইলে আমরা হচ্ছে এটাকে রান করি, এটা কিন্তু খুব ভালো করে আপনাদের করতে হবে, চলে আস, বুঝছেন? দেরি হয় না কিন্তু, এই যে রাজীব ওয়ান এত, রাজীব তারপর নাফিস, এই যে প্রথম রো শেষ, প্রথম রো যখন শুরু করছে তখন 3টা কলামই শেষ হয়েছে, দ্বিতীয় রো 3টা কলাম শেষ হয়েছে, তৃতীয় রো 3টা কলাম, তারপর চতুর্থ রো 3টা কলাম শেষ করে তারপরে উনি বের হয়ে গেছে। তো এখানে একটা স্পেস আমরা যদি দিতে চাই, যে দেখেন এখানে স্পেস নাই আমাদের, স্পেস দেওয়ার জন্য আমরা এখানে একটা স্পেসও দিতে পারি, ডট দিয়ে একটা স্পেস কনক্যাট করে দেই, এখানে একটা স্পেস দিয়ে দিলাম, এখন দেখবেন যে বলেন যারা ফর লুপটা বুঝছিলেন ইয়ে করে তারা এটা বুঝতে সহজ হবে, তারপরেও না বুঝলে বলেন।
ফর লুপ, যারা নেস্টেড ফর লুপ যারা বুঝছেন তারা এটা বুঝবেন, যেটা যে পিরামিড করতে সময় আপনারা করছিলেন, ওই জন্য মূলত আপনাদেরকে ওগুলো করতে দেওয়া, যে এই লুপের কাজ শেষ হবে তারপর এই লুপ শুরু হবে, এই লুপের কাজ শেষ হবে। দেখেন রিয়েল লাইফে কিভাবে লাগতেছে ওই জিনিসগুলা, লজিক গুলা। বলেন, কোশ্চেন থাকলে বলেন, কে কোশ্চেন করবেন বলেন, অনেকগুলো মানুষ তো আছে। আছে কোনো কোশ্চেন? আছে স্যার? কে বলেন? না স্যার। জি বলেন, কোশ্চেন নাই? না স্যার। ঠিকই আছে, আমি কিন্তু আবার কোশ্চেন করে বসবো, বুঝলেন? এখনো ভয় করে এখনো কোশ্চেন করেন? আরে কোন দিচ্ছি, একটা ফর্ম তৈরি করি, ফর্মের মধ্যে আমরা ইনপুট ফিল নিব, ইনপুট টাইপ নিব, ইনপুট টাইপ নিব, ইনপুট টাইপ এটা একটা টেক্সট, টেক্সট তারপর হচ্ছে নাম, নাম ইনপুট টাইপ টেক্সট নাম, তারপরে হচ্ছে নামই থাকে আপাতত, ইনপুট টাইপ টেক্সট, এখানে আমরা একটা নাম দিব আর কি, নাম দিব জাস্ট আমি একটা এক্সাম্পল বোঝানোর জন্য। তারপরে আর একটা ইনপুট ফিল নিব, এটাকে কপি করে নেই, এই পর্যন্ত নিয়ে যাবো, এটা তো আমার ক্লোজিং দরকার নাই, এখানে ক্লোজ করে দিতে পারি, এখানে আমি একটা ভ্যালু দেই, সাপোজ ভ্যালু দিলাম হচ্ছে সেন্ট, সেন্ট দিলাম, তাহলে ফর্মের মধ্যে থাকলো, এটা আমি একটা পেজের মধ্যে দিই, আমি বাকি পেজ এইটার দরকার নাই। আচ্ছা আমি এক কাজ করি, আমি আলাদা একটা পেজই নেই, নতুন একটা পেজ নেই, দিলাম এখানে। এখন আমি বলতেছি এই পেজে ক্লিক যখন করবে, সেন্ড বাটনে যখন ক্লিক করবে, তখন এখান থেকে একটা ডাটা নিয়ে যাবে। মানে ধরেন আমরা এরকম হয় না যে একটা ইনপুট ফিল্ডের মধ্যে আমরা যখন ডাটা দেই, দ্যাট মিনস আমরা যখন কোনো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি, তখন আমাদের ইনফরমেশন গুলো সেন্ড বাটনে ক্লিক করে দিয়ে দেই, তারপরে সেন্ড বাটন বা সাবমিট বাটনে ক্লিক করি, তখন ডাটাটা চলে যায়, এরকম কিছু একটা হবে। তা আমরা কিভাবে ডাটাটা এখান থেকে আগে নেয় সেটা নেওয়াটা দেখবো আগে। তো এটার জন্য আমরা এখন চাচ্ছি যে সে ডাটাটা নিবে, নেওয়ার জন্য একটা মেথড লাগে। হ্যাঁ, সেই মেথডের নাম হচ্ছে মেথড, সেই মেথডের নাম হচ্ছে গেট অথবা পোস্ট। হ্যাঁ, গেট অথবা পোস্ট যে কোনো একটা হতে পারে, আমি পার্থক্যটা বলে দিব। এবং এখানে ক্লিক করলে ইনফরমেশনটা তো নিবে, নিয়ে এসে কোনো একটা জায়গায় চলে যাবে, কোনো একটা পেজে যাবে। এটার জন্য এখানে অ্যাকশন দিতে হয়, অ্যাকশন, অ্যাকশন এখানে বলতে হয় যেখানে আমি যেতে চাই। সাপোজ আমি বললাম যে হোম, হোম ডট পিএসপি, মানে হোম ডট পিএসপি নামে একটা পিএসপি ফাইল থাকবে, সেখানে চলে যাবে এই সাবমিট বাটনে যখন ক্লিক করবে। তাহলে হোম ডট পিএসপি ফাইল তো আসলে আমার নাই, তাহলে আমি নিয়ে নিলাম home.ps। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফর্মের ইয়েটা নিলাম, ফর্মেটটা নিলাম হচ্ছে, আমি এটা বেসিক্যালি ইয়ার মধ্যে নিব হচ্ছে ফর্ম থেকে। ওকে, এখন আসেন এই যে নেমের মধ্যে যে নেমটা ছিল সেই নেমটা দিয়ে আমি তার টেক্সট ফিল্ডটা নিব। আমি আগে এটাকে একটু রান করি, লোকাল হোস্ট, এখানে হচ্ছে লগইন,
স্যার পিএইচপি ট্যাগটা দেন না লগইন ডট লগইন ডট পিএইচপি হ্যাঁ উপরে নিচে এগুলো দিতে হবে না উপরে নিচে এগুলো দিতে হবে না পিএইচপি না এটা বডি লিখি নাই আমি না আমি এখানে ইয়ে দিই নাই ভ্যালু দিই নাই ভ্যালু দিতে হবে এটা ভ্যালু যদি দেই তাহলে এই যে চলে আসছে আমি একটা ডাটা জাস্ট এখান থেকে ডাটাটা নিয়ে যাচ্ছে চলে যাবে তাহলে আমি বলছি এখানে ডাটা দিবে ডাটাটা নিবে নিয়ে যাবে হচ্ছে আর একটা পেজে এটাই হচ্ছে আমার কথা তাহলে ওই পেজ আমাকে যেতে হবে ওই পেজটার নাম পেজ তৈরি করলাম সেই পেজের মধ্যে আমি একটা জাস্ট আমি ডাটা রেখে দিব অথবা ওই পেজ থেকে ডাটাটা ধরবো এখান থেকে হবে কি এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করবে এই সাবমিট বাটনে ক্লিক করবে এখানে যে ডাটাটা দিবে তারপরে সেন্ড বাটনে ক্লিক করার পরে ইনফরমেশনটা নিবে নিয়ে কোন একটা জায়গায় যাবে অথবা প্রিন্ট করে দিবে তো নেওয়াটা কিভাবে নিতে হয় সেটাকে রিসিভ করতে হয় সেটা আমরা দেখব সেটার জন্য আমরা যে পেজে থেকে রিসিভ করতে চাই সেই পেজটা তৈরি করি সাপোজ আমার এই পেজটা থেকে আমি নিতে চাই ওইটাকে রিসিভ করব তাহলে আমার এখানে পিএসপি কোড লিখতে হবে পিএসপি পিএসপি এখান থেকে হচ্ছে নাম নিলাম এখান থেকে এই যে সরি পোস্ট না এখানে যে মেথডটা দিয়েছি আমি যে গেট এই গেট যেহেতু দিয়েছি আমার এখান থেকে এই একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে এটাকে এটাকে সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে এটা গেট এই ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে ওখান থেকে ওই নামটা নিতে হবে বুঝতে পারছেন ওখান থেকে যে নামটা দিলাম যেহেতু গেট এর মধ্যে পাঠিয়ে দিছি কারণে গেটের মাধ্যমে আমাকে এখান থেকে নিতে হবে গেট মেথডের মাধ্যমে পাঠিয়ে দিছি এখান থেকে গেট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে নিতে হবে কি নিতে হবে ওই যে এটার মধ্যে যে নামগুলো দিবে সেই নামটা নিতে হবে তাহলে এটার একটা নাম আছে কি নাম ওটার নাম হচ্ছে এই যে তাহলে ওই নামটা আমার এখানে দিতে হবে এখানে ডাবল কোটেশন দিয়ে নাম দিলাম ওকে দেন তাহলে ধরে নিলেন তার মানে ওখান থেকে যখন এই ডাটাটা দিবে এখান থেকে যে ডাটাটা দিবে এই নামটা এটা কোথায় আছে লগ ইন ডট পিএসপি টা আছে তাহলে এখান থেকে নিয়ে এই পেজে চলে আসবে চলে এখান থেকে রিসিভ করে এখানে এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে এখন যদি এই ভেরিয়েবলটাকে আপনি প্রিন্ট করে দেন জাস্ট এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দেন এখন দেখেন আমি একটু এখানে ক্লিক করি তাহলে আমার এখানে আচ্ছা এখন এখন একটা জিনিস একটু দেখেন এই যে এখান থেকে হচ্ছে না আমরা লগইন দিচ্ছি তো আচ্ছা এখানে হোম ডট পিএসপি কে আমি দিছি হোম ডট পিএসপি হোম ডট পিএসপি হোম ডট পিএসপি তে দেওয়ার পরে আমার এখান থেকে হ্যাঁ হোম ডট পিএসপি থেকে আমার এই ইয়েতে চলে আসবে এখানে চলে আসবে এরপরে ইনপুট টাইপ টেক্সট নাম তাহলে এখান থেকে ধরার জন্য নাম পোস্ট ধরবে ধরে আমি এটাকে ইকো করলে চলে গেল আবার একটু দেই দেখেন এই যে লগ ইন ডট পিএসপি তে চলে আসছে এখানে লগ ইন ডট পিএসপি তে চলে আসছে এই যে এটা নিচে
আমরা প্রথমে আবার একটু দেখি, আমি আজ আচ্ছা লগ ইন ডট পিএইচপি না হোম ডট পিএইচপি তে আসবে, আসবে হচ্ছে হোম ডট পিএইচপি তে। হ্যাঁ হোম ডট পিএইচপি ট্যাব ওপেন করতে হবে না, না হোম ডট পিএইচপি ফাইল তো আমার আছে এখানে, এটাকে রিসিভ করে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। এখন ওখানে যখন সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করার পরে ওখান থেকে হচ্ছে সে, আচ্ছা আমি লিখছি কোথায় এটা, এখানে এটাকে লগ ইন ডট পিএইচপি মধ্যে আমি বলে দিচ্ছি না যে এখানে হচ্ছে আপনার গেট মেথডের মাধ্যমে অ্যাকশন, এই যে অ্যাকশনটা আমার ভুল হয়েছে, হ্যাঁ ACTI মানে অ্যাকশন, এবার আশা করি চলে যাবে। তাহলে আমি এখানে কোন ডাটা দেই, আচ্ছা নিল আমি কি সেভ করে নিই নাকি অ্যাকশন ACTI অ্যাকশন ডট অ্যাকশন ডট পিএইচপি লোকাল হোস্ট, তখন আমার সেভ করা ছিল না, আমি এটা চাচ্ছিলাম। তাহলে দেখেন আমি এখানে যে ডাটাটাই নেই দেই, যে ডাটাটাই দেই এখানে, এখান থেকে যে ডাটাটা নিব এই এটাকে সে এই যে এই ন্যাম ধরে নিবে আর কি, ন্যাম, হ্যাঁ এই ন্যাম ধরে নিবে, ন্যাম ধরে নিয়ে যখন ন্যাম ধরে নিবে তখন এটাকে তো নিল, এই ডাটাটা এখান থেকে সে নিল, এই ডাটাটা নিল, এটাকে একটা ন্যাম, এটার নামই হচ্ছে ন্যাম, হ্যাঁ যে কোনো নামই আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই। এ ধরে আপনি হচ্ছে আর একটা পেজে যাচ্ছেন, এখানে বলে দিয়েছেন আর একটা পেজ আপনি যাবেন এবং সেটা একটা মেথড এর মাধ্যমে নিয়ে যাবেন, গেট একটা মেথড আছে এই মেথড এর মাধ্যমে নিয়ে যাবেন এবং অন্য একটা পেজে যাবেন। তাহলে এই গেট মেথড করবে কি, গেট মেথডটা এই ন্যাম ধরে এই ন্যামটাকে নিয়ে যাবে, ন্যামের মধ্যে যাই দেখ না কেন ফিল্ডের মধ্যে সেটাকে এই গেট মেথড নিয়ে যাবে হচ্ছে এই পেজে। যখন এই পেজে এটার মধ্যে থেকে ন্যামটা নিয়ে গেল, যেহেতু গেট মেথড দিয়ে এখানে গেল, ওইখান থেকে ওই পেজে গিয়ে ও রিসিভ করতে হবে, রিসিভ করতে হবে এই গেট, এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে এটাকে, ডলার সাইন আন্ডারস্কোর গেট, এটা দিয়ে ওটাকে ধরতে হবে, কি নাম ধরতে হবে এই যে নাম অনুযায়ী এখানে যে নামটা ছিল ফিল্ডের মধ্যে সেই নামটা এখান থেকে ধরতে হবে, ধরে কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ওকে কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দিলাম। তো এখন এখানে একটা জিনিস একটু লক্ষ্য রাখেন যে এখানে হচ্ছে আমরা যখন নামটা দিছি তখন দেওয়ার পরে এইখানে ব্রাউজারে কিন্তু শো করে, ব্রাউজারে কিন্তু সেটা শো করতেছে। তাহলে ব্রাউজারে শো করা মানে কি, এখানে শো করলে সমস্যা নাই, এখন আপনি যদি একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তাহলে সেটাও যদি এখানে শো করে তাহলে জিনিসটা কি সিকিউর থাকবে, আদৌ না, তাহলে তো সেটা সিকিউরিটি দিল না, সিকিউর থাকলো না, এটা তো হ্যাক হয়ে যাবে তাই তো, মানুষ দেখে ফেলবে, যার কারণে এই গেট মেথডটা এখানে খুব বেশি একটা ব্যবহার করা হয় না, বুঝতে পারছেন? তার মানে আমরা দেখলাম যে গেট মেথড যদি এখানে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে এখানে এই যে ডাটাই আমরা দিব সেটা এখানে দেখা যাবে, যার কারণে মানে সেন্সিটিভ ডাটার ক্ষেত্রে গেট মেথডটা ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে একটা মেথড ব্যবহার করা, সেই মেথডের নাম হচ্ছে পোস্ট, পোস্ট। তো এইখানে যদি পোস্ট মেথড দেন আপনি তাহলে এইখানেও আপনাকে পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে এটাকে রিসিভ করতে হবে, পোস্ট, এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবলের নাম হচ্ছে পোস্ট, ঠিক আছে? তাহলে ওখানে পোস্ট দিয়ে দিয়েছেন, এখানে পোস্ট দিয়ে রিসিভ করবেন, তাহলে কেন সরি আমি মনে কোথাও সেভ করা হয়নি, আচ্ছা তাহলে আমি এখানে পোস্ট মেথডের মাধ্যমে পাঠালাম, তাহলে পোস্ট মেথডের মাধ্যমে ওখান থেকে রিসিভ, পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে দিতে হবে। তাহলে আমি এটাকে একটু লগ ইন দেই, দিলাম এখানে, এখানে আগের নামটাই দেন, এখানে দেখাচ্ছে বাট এইখানে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? তাহলে পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে আমরা যখন দেই বা মেথডের মাধ্যমে তখন এখানে লেখাটা দেখাচ্ছে না, এটা হচ্ছে সিকিউর, লগ ইনের ক্ষেত্রে এটার কোনো সমস্যা নাই। আপনারা এই কাজটাই করবেন, প্রয়োজনে আরো কিছু ডাটা দিবেন এই পোস্টের মধ্যে দিয়ে এই কাজটাই আপনারা করবেন, আমি দুইটা ফাইলে দিচ্ছি। এটা কিন্তু এই কনসেপ্টটা লাগবে, কারণ আমরা এই যে এখন ডাটা বেজে আস্তে আস্তে ওইদিকে কাজ করব, যখন তখন এই কনসেপ্টটা আপনাদের লাগবে। তাহলে আমি প্রথমত আপনাদেরকে দেখাইলাম যে ইউজার যখন ডাটা কোনো ফিল্ডের মধ্যে ডাটা দেয় সেই ডাটাটা কিভাবে রিসিভ করতে হয়, সেই ডাটাটা নিতে হয়, আপনি প্রোগ্রামার হিসেবে কিভাবে সেই ডাটাটা নিবেন সেই কাজটা আমরা এখান থেকে দেখলাম। এখন ডাটাটা নিয়ে আমরা তো এখানে মাত্র একটা পেজে প্রিন্ট করলাম, আসলে তো পেজে আমাদের প্রিন্ট করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ডাটা বেজের মধ্যে সেটাকে সেন্ড করে দেওয়া, সেই সেন্ড করাটা হচ্ছে আরো পরে দেখবো, কিন্তু এখন ডাটাটা নেওয়াটা দেখলাম। ওকে তাহলে আমি ফাইল দিয়ে পাঠাচ্ছি, আপনারা এইটাই এতক্ষণে প্র্যাকটিস।